হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়েছিলেন, পাশেই তার বাচ্চাটা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছে, এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই, আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়েছে। নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন স্ত্রী, এত মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল। আপনি নামাজে আছেন, এর জন্য আমি কিছু বলি না, আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি, বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি। ও স্বামী, এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল, একটা বারের জন্যও কি নজর আপনার ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী, আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল, আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে। স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি? আমাদের তো এরকমই পড়া হয় নাকি? এখানে হাক আদায় করে পড়ার তিন নম্বর অর্থ হচ্ছে আপনি যে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন, সেট করবেন। আপনি যতটুকু জানবেন অতটুকু বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে। আরে পড়তেছেন বসে বসে, আর আয়াত আল্লাযি ইউকাযিবু বিদ্দিন ফাযালিকা আল্লাযি ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। হঠাৎ একজন ফকির একজন ভিক্ষু খেতিম এসে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি তেলাওয়াত করছিলেন, আপনার উচিত ছিল এই তেলাওয়াত কি দোয়াতের যে অর্থ যে ব্যাখ্যা যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো। আল্লাহ পাক এখানে জানাতে চাইলেন, হে নবী, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ? নবীজি বলল, কই, আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক এখানে কয়েকটা গুণ দিলেন, বললেন, না, যে মানুষগুলো ইয়াতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবার দেয় না, খাবারের ব্যবস্থা করে না, উৎসাহ দেয় না মানুষকে, এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কিয়ামত বিশ্বাস করে না। তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি? আপনি যখন পড়ছিলেন একটা ভিক্ষুক একটা ইয়াতিম অসহায় যখন এসেছে আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া, এ আয়াত তো আপনাকে তাই বলছিল, কথা বলেন না কেন? এখানে সাহাবায়ে কেরামের জীবন পড়লে আমরা দেখি ওনারা কোরআনে কারিম সূরা নাস আর ফালাকের 11টা আয়াত পড়তে তাদের 11 দিন 15 দিন সময় লাগতো, আর আমরা এমন কোন মুসলমান এ সূরা আমারে পড়তে দেন আমি 1.5 মিনিটে শেষ করে ফেলব। তার মানে বোঝা যাচ্ছে হযরতে ওমর কোরআনে কারিম আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, সূরা নাস ফালাক ওনার 11 দিন লেগেছে আর আমার 1.5 মিনিট লাগে, তার সাথে আমার চাইতে ওনার পড়াশোনা কম ছিল। মানে যখনই পড়তেন বলে আউযু বিরাব্বিন নাস, আগে দেখতেন আমার আল্লাহ আয়াতে আমাকে কি জানিয়েছে আগে দেখি, প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে। কার কাছে? মানুষের রবের কাছে আমি সাহায্য চাই। এখন রব কি? ওরা কোরআনে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন 19টা, সামারাইজ করে আমরা 5টা বেশি প্রচলন করেছি, সারা পৃথিবীতে 5টা বেশি চলে। রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে রিজিকদাতা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। একটা একটা করে যখন মিলাতেন যে আমি আল্লাহর আইন মানতে পারি তো
আমার এই 3.5 হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখি তো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন, কই রবের আইন তো আমার 3.5 হাত বডির ভেতরে চলে না। বিশ্ব রবে মোহাম্মদ রাসূলুল্লাহর যে চুলের কাটিং ছিল, আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই। আমার চুল কাটে সেলুনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে, কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন, আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ? কোন দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সন্ন্যাত অনুযায়ী চুল কাটা হয়, এসে এখানে অজয় কাঠ দেওয়া হয়। এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন। মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করে, মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না, দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না। অশিক্ষিত মানুষদের কথা বাদ দিলাম, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েননি যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বেরেট লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয়। আপনি কিছু মনে করেন না, মানে অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন, অন্তত বড় করে না রাখেন, হালকা রাখেন, এটা বারবার চাঁচলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন, আপনি পড়েছেন, আমি জানি আপনি পড়েছেন। আশা করছি আমি নরম ভাষায় যদিও বললাম, এটা যারা রাখেন না রেখে দিন কাজে লাগবে, আপনার চেহারা সুন্দর লাগবে। অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে, এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে, আশা করছি এটা করবেন, আপনি হালকা রাখেন দরকার হয়, যদি লজ্জা লাগে তো অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে। আর রাসূলের সুন্নতের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে, না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। ডাক্তার জাকের নায়েকের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম, যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের 2টা ক্ষতি হয়, 1 নম্বরে তাদের এই ত্বক নষ্ট হয়ে যায়, 2 নম্বরে যৌন শক্তি হ্রাস পায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে আপনি আরো যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্ন্যাতি চলছে না। মোহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে, অথবা ঈদের দিন অথবা জুমার দিন অথবা বিশেষ কোনো অনুষ্ঠানের দিন তিনি জোব্বা গায়ে দিতেন। আজকে 1 বছর পরে অনুষ্ঠানটা, এটা এলাকার জন্য বিশেষ দিন না, এক কথা বলেন না কেন, অন্তত জোব্বা জামা যাদের আছে সন্নত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন। হাদিস বলা ঠিক হচ্ছে না, মানে অনেকের নেই তো, ঠিক আছে ওসব দরকার নেই, আমি অন্য লাইনে চলে যাচ্ছি। ওনারা যখন আউযু বিরব্বিন নাস বলতেন দেখতেন রবের আইন আমার শরীরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আছে কিনা, এগুলো মিলানোর পরে মালিকিন নাস এখানে যেতেন, এরপরে যেতেন ইলাহিন নাস। আমরা তো এভাবে মিলাই না, এই জন্য 1.5 মিনিটে সোরা নাস ফালাকের 11 আয়াত শেষ হয়ে যায় আর ওনাদের 11 বছরও শেষ হতো না। এই জন্য যতটুকু পড়বেন তার উপরে প্র্যাকটিক্যাল লাইফ আগে মেলাবেন, এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর, যে জ্ঞান আপনি পেয়েছেন শুধু নিজে পড়বেন নিজে মানবেন হবে না, এটা যেন মানুষ মানে সেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশের আলেমদের উস্তাদ মাথার তাজ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন এ দেশে তার কোনো শত্রু ছিল না, না আন্দাজ বলেন না, কেউ ছিল ওনারকে চিনত না। 2 নম্বরে, যতদিনই কোরআন পড়েছে আর বুঝেছে কোরআন, বুঝেনি তা না, পুরা কোরআন শরীফ উনি বুঝতেন, ততদিনও কোনো শত্রু আমরা এদেশে পাইনি, বিশ্বে ওনাকে কেউ শত্রু মনেও করতো না।
তিন নম্বরে যতদিন কোরআনে কারিম নিজে আমল করেছে বাস্তব প্র্যাকটিক্যাল জীবনে যতটুকু পারে সতর পাইনি। যখনই চার নাম্বারটা বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, এর ভেতরে আছে আল্লাযীনা ইউযূনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। সূরা তাওবা 10 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনের 61 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে ভবিষ্যতও দেবে, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ রেডি করছি। বলেন নাউযুবিল্লাহ। মানে যখন এইটা দেখেছিলেন যে নবীজির সম্মান নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে, না এটা আমি মানতে দেব না, এটা আমি মানুষকে মানাবো, তখনই তার নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম দেখেন না, শাহ আহমেদ শফি, নামই পাল্টিয়ে গেছে। নবীজির হাদিসের দ্বিতীয় পয়েন্ট কিন্তু এইটাই ছিল, কোরআন যদি এই চারটা শর্ত অনুযায়ী আপনি পড়তে পারেন ফাস্তা জাহারাহ, এবং কোরআনকে যদি এজহার করা, স্পষ্ট করা, বিজয় করার জন্য আপনি চিন্তা ভাবনা থাকে, আপনার কর্ম থাকে, তাহলে হালালকে হালাল আপনি মানতে পারবেন আর হারামকে হারাম মেনে চলতে পারবেন। এই জন্য মাঝখানে দেখবেন ফা আছে, বালাঘাত মান্ত্রিকের কায়দায়ও ফা তা প্রায় নয়টা অর্থে ব্যবহার হয়। ফা শব্দটা যেখানে সেখানে আন্দাজে দেওয়া হয় না, আগে দেখা হয় পরে দেখা হয়, দেখতে পাওয়া যায় যে আগের শর্তগুলো যদি কেউ মেনে নিতে পারে সত্যি সত্যি, তখন ব্যাখ্যা দেওয়ার জন্য মাঝখানে ফা লাগানো হয়। নবীজির প্রতিটা শব্দ গবেষণামূলক, এমনিতে ফা না দিলে অর্থ হয়ে যেত, আপনি যত আলেম আছে জিজ্ঞাসা করেন তো ফা হাল্লা হালালাহু কেন দেওয়া লাগবে, শব্দ তো প্রথমে পাঁচটা জাহারাহু। যারা কোরআনকে ঝাড় করাবে, দাঁড় করাবে, বিজয় করার চিন্তা ভাবনা করবে, তাহলে তার হালালকে হালাল, হারামকে হারাম মানতে পারবে। যদি কোরআন প্রতিষ্ঠিত না থাকে, বিজয় না থাকে, সেখানে হালালকে হালাল জানার পরও অনেকে ইচ্ছা করলেও মানতে পারে না। এক কথা বলে দেখেন, এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এ কোরআন যতদিন পর্যন্ত এদেশে বিজয় না হবে, কায়েম না হবে, ওনারা সদর ইমানদার দাবি করুক, ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছে না। আমার যে গাড়িটা এসেছে কুষ্টিয়া থেকে, এখান থেকে প্রায় 450 কিলো পথ, আপনারা ছেড়ে দিলে আমি যদি কুষ্টিয়ায় যাই কমপক্ষে 4 থেকে 5 জায়গায়, ওনারা বলবো হুজুর দোয়া চাই। বললাম তো দোয়া তো কাহারুল থেকে করে আসলা, না যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যা। এখন যদি 4-5 জায়গায় যদি শুধু দোয়া দিতে দিতে যাই, এখানে দোষ আপনি ওনাদের না, কখন ওনাদের দোষ নেই, এখান থেকে একেবারে উপর পর্যন্ত আল্লাহর ওলি যারা বসে আছে। এখন যদি বলেন ইনারা না ইচ্ছা করলেও পারবে না, এটা কিন্তু জানে যে এটা হারাম, কারণ কোনো মানুষের জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আর কারো মন থেকে কোনো জিনিস যদি দিতে না চায়, জোর করে নেওয়া হারাম। আমি তো এমনি এমনি দোয়া দিয়ে দিয়েছি নাকি? এখানে কোরআন যদি এজহার না থাকে, কায়েম না থাকে, আপনি ইচ্ছা করলেও হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না, আপনাকে বাধ্য করবে ওই পরিবেশ, হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না, এমন এমন পরিবেশ তৈরি হবে, আপনি ইচ্ছা করলেও হালাল জানার পরও ধরতে পারবেন না, ছেড়ে দেওয়া লাগবে। নবীজির শব্দটা চয়ন দেখেছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে প্রতিষ্ঠিত করা, দাঁড় করা, বিজয় করার চিন্তা ভাবনা করে দুনিয়ায়, তারা হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জেনে মানতে পারে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে, করাবে তা না, আদখালাহুল্লাহুল জান্নাহ। তাহলে আজকে থেকে যদি জান্নাতে যেতেই চায়, হাদিসের ওপরে আমল করার দরকার নেই। এর পরবর্তী শব্দ তো আরো 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 শক্ত, আরো সুসংবাদপূর্ণ শব্দ, আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার।
নবীজি বলেন তাকে তার পরিবারস্থ দশ জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গিয়েছিল। এ বিশাল সুসংবাদ আল্লাহ তাদেরকে দেবেন। এ হাদিসের এই চারটা পয়েন্টে যারা দুনিয়ায় মেনে চলবে, আল্লাহ আমি সহ প্রত্যেককে প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক ভিক্ষা দাও। বলেন আমি দরুদ আর সালাম পড়ে আমরা আরম্ভ করছি আজকে আমার আলোচনার বিষয়, কিয়ামতের ভয়াবহতা। কি বললাম? কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে। মাস্ট দিয়ে এটা আসবেই নাকি আমাদের জীবনে বাদ দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সূরায়ে মারেজে সূরায়ে হাক্কাতে সারা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন। অলায়াসালু হামিমুন হামিমাই ইউবাসসারুনহুম ইয়াবদুল মুজরিমুলাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে। ইউবাসসারুনহুম, এদের একটা আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম, আপনাদের দিনাজপুরে শহরে বাড়ি, কোথায় আমার বাড়ি কুষ্টিয়া। পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল। আমি জেলে ছিলাম তিন বছরের আগে, এক দেড় বছর ওনার সাথে আমার দেখা নেই, এ পাঁচ বছর পরে গতকাল রাতে দেখা। এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে এ পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে, সারা রাত বাড়িতে ছিলাম। যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্য দিন আসবো, আমার ছেড়ে দিত। এক কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। মানুষ বন্ধুর সাথে দশ পনেরো বিশ বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে। আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাজির করা হবে কিন্তু সে তোকে চিনবে না। ইয়াবাদুল মুজরিমুলাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি, কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্যে এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলতে দিয়ে দিলাম। আল্লাহ হামজাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে, তুমি আমাকে বাঁচাও। শুধু হামজা না, সাহাবাতিহি ওয়া আখি, ওর বউকে দিতে চাইবে, ওর ভাইকে দিতে চাইবে, বলবে বউ ভাই সব দিয়ে দিলাম। অফাসিলাতি হিল্লাতি তৌবি, জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম। শেষ আয়াত আরো কঠিন, অমাং ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। সুম্মা ইউজি, এরপর আমি না যা চাই। আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন, কাল্লা, কখনোই হবে না, কখনো না। এই যে যতগুলো মানুষকে ও দিতে চাইলো মুক্তিপণ হিসাবে, আমি হামজা সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি গোষ্ঠী সন্তানাদি দুনিয়ার সব সম্পদ সহ, আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না, ইন্নাহা লাযা, তোকে আমি লাযা নামক জাহান্নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ, জাহান্নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা, খুব ভয়ঙ্কর দরজা এটা। এদের পরবর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন, যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাসা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে। জাহান্নামে লাসায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো? আগে চামড়া খসে পড়ে যাবে। অদিনাজপুরের মুসলমানেরা, অন্য জাতির মানুষেরা, কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায়? এই সাধারণ ঘর বলেন, আমি তিন বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম দশ দিন,
ওনাদের যে সিস্টেমগুলো, যে যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে। পাশে যাকে নিয়ে গেল আমি বললাম, ভাই আপনার সাথে কি করেছে? বলে আমারে এমন জায়গায় নিয়ে গিয়েছিলে যে এই সমস্ত নোয়াবগুলো তুলে ফেলেছে। ওর মামলাও কঠিন, অস্ত্র নিয়ে ধরা পড়েছে। যারা মার্ডার মামলার আসামি আর আমার মতো একেবারে অটল চোর, মূল্য চোর, আমার আবার কি নেবে? তাও কিছু জিনিস আমার হাতে গিয়েছিল যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয়, তারপরে তো আমার কোনো জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি। বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না, ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খসে পড়ে যাবে, তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে। যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন, যারা সত্যকে সত্য জানার পরে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, এটা শুধু মুসলমান না অন্য জাতির লোক যারা আছেন, সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না, আপনার বিবেক আছে, আপনি তো মানুষ, সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এতবার করে মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, আর দুনিয়াতেও জামাটা ফাওয়া সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায়, এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। এর আগে যে ময়দানে মহাশারের যে বিশাল বর্ণনার কথা আছে, সন্তান পেট ফেটে বের হয়ে যাবে, শিশু বাচ্চার কথা দুধের কথাও মনে থাকবে না, মানুষের মাদের মতো ঘোরাফেরা করবেন, এ কঠিন কঠিন বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ বলেন কিয়ামতে এই বাস্তবতায় আমি বিচার ব্যবস্থাকে তিনটা শ্রেণীতে ভাগ করব। আল্লাহর বিচার ব্যবস্থা তিন শ্রেণীতে, কয় প্রকার বলেন? বলেন সূরা বাকারার 281 নম্বর আয়াত আমরা পড়েছি, আয়াতের ভেতরে আল্লাহ ওইটা জানাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ভয় করো, শুধু হামজা একা না, ওয়াত্তাকু বহুবচন, এটা সবাই মিলে ভয় করো, ইয়াউমান ওই দিনকে, যে দিনের বর্ণনা এতক্ষণে 4-5 মিনিট দিলাম, এত বড় কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ ওই দিনে বানাবেন। আমরা যেভাবে গণনা করি 1, 2, 3, 4, 5, 6 খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে, তামা হয়ে যাবে মাটি, টকবক করে ফুটতে থাকবে মগজ, নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে, পুরা ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে, পানি চাই। কি চাই? 42 ডিগ্রি 43 ডিগ্রি চলছে, এই কারণে প্রতিদিন 4-5 কেজি করে অনেকে পানি খাচ্ছে। তারপরও এটা কত দূরে সূর্যটা, তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে, এ কঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে, পানি চাই, পানি চাই, পানি চাই। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, সুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে, কারো উপরে আমি আল্লাহ জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা আয়াতের তাফসিরে প্রবেশ করছি। আপনারা আছেন তো নাকি সাপের কাহিনী শুরু করবো? আপনি তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এই জন্য আমরা এইদিকে আগাছি, এই ঘড়িটা খুলে এখানে রাখ, আজান দিয়ে দিয়ে এবার বলেন। যেদিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম, তিনটা শ্রেণীতে পেয়েছি ইবনে কাসির তাফসিরে। 1 নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। জবাব দেবেন বললাম ছাত্রের মতো, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার? আরো জোরে বলেন, আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে?
এই ভাই এটা ঠিক বুঝে বুঝেছে। আমি বললাম কোনো বিচার নেই, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবেন, এটা ঠিক আছে। তা কি বিচার করবে বলো, ন্যায় অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবে না, কি বিচার করবো? আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাফসির করতে গিয়ে আয়াতের ইয়াওমান এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহতা আগে তিনি উল্লেখ করেছেন। এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই, ন্যায় বিচার করলে তো বাঁচবেন না। আল্লাহর বিচারে একটা জিনিস আছে, উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে। কে বুঝলাম প্রথমে আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে কেউ বলেন বলো কেন? যদি বলেন ন্যায় বিচার করলেও বাঁচব না মানে, একটা ঘটনা এখানে আমি তাফসিরে দেখেছি, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়ে 1000 বছর সে এবাদতে ছিল, দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে কাটাত, আর রাতের বেলা সেজদা দিয়ে তাহাজ্জুদের নামাজে। একদিন মনে মনে ভাবতেছে আমার যে এবাদত আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহর দয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে, ঘুমের ভেতর এসে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যা। লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম, আল্লাহ আমাকে একটু থ্যাংক ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না, তাহলে বলছে যা জান্নাতে চলে যা, একটা কথা হইল আমি যা করেছি আমার এটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি। আল্লাহ তার মনের অবস্থা বুঝতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেশতারা একে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয়। ওখান থেকে ঘোরাচ্ছিল, হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিটা ফেটে যায়, বলে ফেরেশতারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছে এখানে ফ্রি পানি পাওয়া যাবে না, পানি পেতে হলে তোমার ইবাদতের কিছু আমাদের দেওয়া লাগবে, যা করেছে এতদিন অর্ধেক দাও, জীবন বাঁচে না ইবাদত করবো কি, দিয়ে দিলাম অর্ধেক। পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয়, পানি খেয়েই বলছে আমি প্রসাব করব, যেখানে প্রসাব যেখানে সেখানে করা যাবে না, ব্যবস্থা আমরা করে দিতে পারি, বাকি যা আছে এবাদত ওইটাও দিয়ে দেওয়া লাগবে। বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যায়, করব কি ওটা যা দিয়ে দিলাম। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে, এতটুকুর কারণে 1000 বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছো, 1000 বছরে কত গ্লাস পানি পান করেছো বলো, প্রতিটি গ্লাসে 1000 বছরের এবাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেবো না। দিনাজপুর বাসী আমরা কেউ বাঁচবো না আল্লাহ ন্যায় বিচার করলে, একটা মাত্র পথ আছে, আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, আমি কয়েকদিন আগে এসেছি, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা, কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার মা, আমি তোমার গোলাম, তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ, আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছ। আমি তো উল্লেখ করার মতো 33 বছর আগে কিছুই ছিলাম না, 33 বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে 34 বছর আগে, এ 33 বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল? বলেন বলেন। বাবা মায়ের বিছানায় ছিল, এই জন্য ওখান থেকে আমার আল্লাহ 4-4-8টা জিনিস বানিয়েছিল। বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে ইয়াজুরিল ইনসানু মিন মা খুলিক খুলিক মিন মাইন দাফিকিন ইখরুজু মিন বাইনি সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলে নজর করে না মানুষ কে তার জন্মের দিকে, কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে,
এখান থেকে 40,000 মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভিতরে থাকে। এগুলো যেতে থাকে মায়ের রেহমের ভেতরে, জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, শেষ পর্যন্ত যেতে পারে না। আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি। ওখানে যাবার পরে মায়ের যে না পাক পানিটার থলি ছিল, ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ যার যার আটটা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে, আটটা জিনিস হলে মানুষ হয় না, মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে 13টা জিনিস লাগে। কয়টা? আল্লাহ যে ওই যে রব নাম নিয়েছেন, কুল আউযু বিরব্বিন নাস পড়েছিলেন, হযরত ওমরের পড়তে দেরি হতো এই কারণে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। রব মানে প্রতিপালক, লালন পালনকারী, চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আরবিতে তার নাম রব। তার নাম কি? আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস দিয়েছিলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। স্যার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে, হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন। আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত, সূরা নাহলের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর লাইন আয়াতে আছে, এটা মাঝের অংশে, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি নিজে তোরে দিয়েছি। একটা বারের জন্য তোর চিন্তা আসে না, যদি আমি তোরে একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো। যদি এই দর্শন শক্তি, শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকতো। বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন, মানুষ বোবা বলতো। এরকম বোবা আসে না দুনিয়ায়? এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে, আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি, তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো, কিন্তু তুমি তো আমার মালিক, আমি তোমার সার্ভেন্ট, ভৃত্য, গোলাম, দাস, বান্দা যাই বলেন, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে, কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে, তুমি আমার মাফ করে দাও। সর্বশেষ এইটাই বলা লাগে, কিয়ামতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে জনি, অবিচার তো করবেন না, ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাব। বাঁচার একটা মাত্র পথ আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এজন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে 100 বার। কতবার? এখন দিনের 5টা বাজে, আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর ওলি বসে আছি, 100 বার না, আল্লাহর কাছে সারা দিনের ভেতরে 10-12 মাফ চাইনি। কথা বলে দেখো, আজকে থেকে আমলটা আমি সব প্রত্যেকে আরম্ভ করবেন, সময় পেলেই বলবেন আল্লাহুম্মাগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে, মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা, নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে, এমনিতেই ক্ষমা চাইতে আসে। আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন, কিয়ামতের এই ভয়াবহতা, যে বিচার ব্যবস্থার কথা শুনলাম, আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? বাঁচার একটা পথ আছে আল্লাহর ক্ষমা, আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ 3টা পর্যায়ে ডাকবেন।
প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা, কয়জন করে যারাই বসে আছি প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন। অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে, অনেকেই মনে করে কিয়ামতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠব। এটা চট্টগ্রাম আর বরিশাল আর সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি এই বিশ্বাস। ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব, আমার চিন্তা নেই। অথচ এটা যে তাহা মিথ্যা কথা, কোরআনের পুরা বিরুদ্ধে। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কি আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে স্রেফ একা একা, কয়জন করে বলেন বলেন। তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে, এটা সত্য কথা না বানানো? এটা পুরাটা বানোয়াট কথা, আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে। কারো উপর ভরসা না, কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে। আপনি এবার নিজে ভাবেন, আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন বলেন। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, বিচারক একটা ছোট্ট বাচ্চাকে 11 বছর বয়স অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে, তুমি যে ফাস্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই, তুমি অন্ধ মানুষ, আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে? ছেলেটা বলছে, বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই, আমি আরো খুশি। তুমি খুশি মানে? খুশি আমি এই কারণে, কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একা একা ডাকবে, আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব স্রেফ আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে, শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো, মাবুদ তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না, চোখেরটা জিজ্ঞাসা করো, এইটা দিয়ে শুরু করো। প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই, এও ছাড়াই হলেও দয়া করে বাকিটা আর জিজ্ঞাসা না করে মাফ করে দাও। আরে ভাই ওর তো চোখ ছিল না, ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে, আপনার কি নেই বলেন, আপনার কি নেই, আপনি কি নিয়ে দাঁড়াবেন? আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিলের 1 থেকে এই 27 তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা, আমার তো মনে হয় 27 দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? আমি হাসির খোরাকে দেয়নি, চিন্তার খোরাকে দিয়েছি, বড় কঠিন অবস্থা। আমার তাকলো ওয়াও মান আল্লাহ এমনি ভয় করতে বলে না এদিনকে। দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে, ইসরায়েল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন, সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে। কার সাথে? ও দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না, কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে। আপনার বিবেকে কি বলে, যে নেতার পেছনে আছেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে, আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা বলে আল্লাহ মাফ করবে আপনার মনে হয়? বলছেন না, না করে ধরা খায় ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় যে না আমি যার পেছনে আছি ওরে মাফ করার কথা না,
কারণ ওর যা চরিত্র আমি তো জানি, তাহলে ওর পেছনে কেয়ামতে আমারে আল্লাহ ডাকবে, ওরে মাফ না করলে আমার তো মাফই নেই। এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না, বাকিটা আপনার বিবেকের ব্যাপার। এর পরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোষাক করেছে। এটাও ঠিক বলছেন মানে? তিন নাম্বার যে অবস্থাটা এবার এটা বলবো না আর, আজকে থাক। হ্যাঁ সব বলেন বলেন মানে, আমার তো 15 মিনিট সময় আছে, ওইটার জন্যই তো বলছি বলবো। ওই যে টাকা পয়সা লাগবে এদের, ওরা আমার পেছন দিক থেকে হাওয়া দিয়েছে যে এটা রেখে দিন, না না এটা না করলে এদের মাহফিল বন্ধ হয়ে যাবে। যারা এসেছেন যা নিয়ে দেওয়ার জন্য, একটা টাকাও যেন বাড়ি নিয়ে যাবেন না, যেটা নিয়ত করে এসেছিলেন 5 মিনিটের ভেতর এটা দেবেন, তারপরে বাকিটা। আমি তো এই টাকা পয়সা তুলতে পারি না, হাওয়া দেওয়া লাগে, আমিও হাওয়া দিতে পারি না। ওই যে মাহফুজকে রাখি সাথে, হাওয়া দিতে পারে, আপনি হাওয়া দেন তো, দেবেন হাওয়া দেন না ভাই। এই যে যারা যাচ্ছে ব্যাস লাগানো আছে এই রঙিন গেঞ্জি গায়ে দেওয়া, যতটুকু পারেন আগামীতে যেন অনুষ্ঠানটা চালু থাকে, নাই তো ওদের ওদের সাহস হারিয়ে যাবে। আর আমি দাম্পত্য জীবনে মানুষের কি কলহ এবং এর সমাধান কি করে করে দুইটা বই লিখেছিলাম। ওই যে এই যে বড় গাড়িতে আসি, আপনি নিয়ে আপনার মেয়েকে আপনার বউকে ফুফুকে দাদিকে মাকে দিয়ে দেবেন, অন্তত পারিবারিক জীবনে যেন ওদের কলহ বন্ধ হয়। পরকীয়া প্রেম এখন চলছে 180 মাইল বেগে, এটা যেন বন্ধ হয়। ওখানে 19টা টিপস দেওয়া আছে, বইটা দেওয়ার সময় নিয়ে যাবেন। আর মেয়েরা যদি নেন, পুরুষের জন্য একটা আছে, ওইটা পুরুষকে উপহার দেবেন, অন্তত আপনার বাদ দিয়ে অন্য জায়গায় যেন লাইন না করে। সম্মানিত মা বোনদের ভেতরে যারা স্বেচ্ছাসেবিকা আছে তাদের হাতে আপনারা যা পারেন, এখন জোর করার তো কিছু নেই, যারা পারেন দিয়ে দিন, মাহফিলটা আরো সময় দিতে পারলে ভালো হতো। এখন আজান দেবে তো মাগরিবে, মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আরো যারা আছে, যারা সামনে নির্বাচনে দাঁড়াবে, ওনারা যদি নির্বাচন চলছে, সম্মানিত ভাইরা যদি টাকা পয়সা নিয়ে এসে থাকেন আর যদি টাকার মালিক হয়ে থাকেন, 2,000, 5,000, 10,000 টাকা এই অনুষ্ঠানের জন্য দিয়ে যান, পোড়াটা সাদগা হিসাবে, পোড়াটা সাদগায় এই ওঠেন। আপনি দিতে পারছেন না আবার উঠছেন মানে, দিয়েছেন টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, টাকা না দিয়ে উঠতেছেন, বসেন, আগে টাকা দিবে তারপর উঠবেন। এখনো এই যে আপনারা যে সিআর দিয়েছেন আমার, আমার মনে হচ্ছে পেছনে সব ফুলে ফুড়ে গেল, এখানে একটা নরম কিছু দিতে পারতেন। অনেক দূরে দূরে থেকে আসা লাগে তো, এখানে কাহারল উপজেলার ভাইস চেয়ারম্যান পদে যে দাঁড়াবে, কি নাম যেন, আবুল কালাম ভাই, আবুল কালাম আজাদ ভাই, উনি কি এই অনুষ্ঠানের জন্য কি দেবেন আগে বলেন? 5,000 টাকা দান করেছেন বলেন আমিন। ওনার মতো আর কেউ নেই? আরমান সরকার ভাই, উনিও 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন। ওনার বাবা নেই নাম হোসেন, কোথায় এখানে আসো, আমি এখানে পারবো না, না এ আমার পাবে না ভাই, টাকা তোলার কোনো সিস্টেমই আমি জানি না। আপনারা আসেন, আপনারা এসে যা করার বাকিটা করেন, ও পারবো না আমি, বেকার বসে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইলা আখিরিল হাদিস, রাওয়াহু মুসলিম।
আলহামদুলিল্লাহ। এই যে ওনাদেরকে একটু চেয়ার দেন না বসিয়ে দেন, যেভাবে দাঁড়িয়ে এক দুই মিনিট এক ঘন্টা বসিয়ে দেন না চেয়ার দেন, এখান থেকে দুজনের শরীরে বসো, এই যে বাতাসটা যেন আসুক শরীরে বসুক। দিনাজপুর জেলার কাহারল থানার অন্তর্গত কামর মির্জাপুর পূর্বপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম সারা জীবন জ্ঞানের আলো ছড়াচ্ছে, এখনও ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কোরআনের আলোয় উদ্ভাসিত করে দিন, আমিন। প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য কাহারুল বীরগঞ্জ দিনাজপুর এক পাত্র এলাকার কৃতি সন্তান জনাব আল হাজ মোহাম্মদ জাকারিয়া জাকা আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হানুরুর হারুনুর রশিদ, আলমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি, আমিন। মঞ্চে বসা আছেন দিনাজপুরের সন্তান ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, নাম না জানা অন্যান্য ওলামায়েকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে দিনের বেলা প্রচণ্ড এ গরমে সব কিছু বাদ দিয়ে কোরআন শোনার জন্যে বোঝার জন্যে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب او كما قال عليه الصلاه والسلام বিশ্বনবী জানিয়েছেন যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না, ওজার গৃহ শয়তানের ঘর ওটা। আজকের এই অনুষ্ঠানটা যতগুলো উদ্দেশ্যে যুবকেরা সাজিয়েছে তার অন্যতম আমাদের অন্তরে যেন কোরআনে কারিম প্রবেশ করে। নবীজি জানিয়েছেন মান পারাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্যে, স্পষ্ট করার জন্যে, বিজয় করার জন্যে, দাঁড় করানোর জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে, কায়েম করার জন্যে 99টা অর্থ আছে। যে কোরআন যে পড়বে এবং কোরআনকে বিজয় করার জন্যে যারা চেষ্টা চালাবে আর এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে না করিয়েছে। এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছেন না? আদো খলা এটা মাঝি, আদখলা ইয়াদখিলু, এ শব্দের বাংলা অর্থ দাঁড়ায় আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। এখানে ফাইল বা কর্তা নবীজিনা আমির হামজানা, সরাসরি আল্লাহ আদখলা হুল্লাহু জান্না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখানে শর্ত পেয়েছি আমরা চারটা, কয়টা বলেন তো? এটা একটা ক্লাস চলছে, কোরআনে কারিমের এক দেড় ঘন্টা ক্লাস হবে এখানে,
জবাবের ক্লসে জবাব দেওয়া লাগে ওইভাবে জবাব দেবে। এক সাইডে এসে কাঁদছিল বাবার কাছে, ওই ছেলে কাঁদিস কেন, কথা বলছে কি হয়েছে, কথা বলছি না কাঁদিস, যে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে তো ভালো, পাশ করেছিস না ফেল, কথা বলে ধমক দিয়েছে কি, বলছে আব্বা পাস ফেল করলেও তো কথা ছিলাম ফাইভে, নামিয়ে দিয়েছে থ্রি, এখন আমার ফাইভে উঠতে আরো 2 বছর লাগবে, তা আমরা 1 ঘন্টা ক্লাস নেব, ক্লাসের পরে যেন অন্তত রোল নাম্বার যাদের 3 আছে যেন 2 হয়, আপনি এমন ছাত্র হয়ে আজকে বাড়ি যাবেন না যেন ফাইভে থাকলে আবার থ্রি নামিয়ে দেওয়া লাগবে। যেহেতু শিক্ষক আমাদের এখানে বসে আছে, জবাব দেবেন ছাত্রের মতো, এটা কি চলছে বলেন তো, ক্লাস চলছে। শর্ত পেয়েছি হাদিসের প্রথম অংশে 4টা, যদি কেউ পূরণ করতে পারে, এই যে মাঝখানে ফা আছে, ফা শব্দটা আরবে গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়, তার 3 নম্বর অর্থ হচ্ছে আগে বর্ণনা করা কোনো বিষয় যদি আপনি মানতে পারেন, পরের বিষয় আল্লাহ আপনার উপরে কার্যকারী করবেই। প্রথমগুলো একটা একটা করে দেখি তো, যে ব্যক্তি কোরআন পড়ে কি করে বলো না জবাব দেবেন, কোরআন পড়া বলতে আমরা যেটা বুঝি এই যে শুদ্ধ করে পড়লাম, এখন হয়তো বাংলা অর্থটা সম্ভব দান বই এইটা নাকি না, সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 21 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন, এ কোরআনে কারিম তারা হক আদায় করে তেলাওয়াত করে পড়ে, উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো যেন আল্লাহর কোরআনে বিশ্বাস করে। শব্দটা কি পেলাম, যারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায়, এই মানুষগুলোই কোরআনে বিশ্বাসী। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা হক আদায় করে পড়ে না, এ কোরআন তারা অস্বীকার করে বিশ্বাস করে না, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এটা বাংলা অর্থে আমরা পেলাম যে কোরআন বিশ্বাস করার জন্য এটা হক আদায় করে পড়া শর্ত। এখন হক আদায় কি, যতগুলো তাফসির আছে হক আদায় করে পড়ার ব্যাপারে মুফাসসিরুল ইকরাম 4টা শর্ত লাগিয়েছে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায় আর যদি বলে আমি হক আদায় করে পড়ব, কয়টা শর্ত মানা লাগবে, 1 নম্বরে ওইটা পড়তে হবে শুদ্ধভাবে, অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে, তাহলে যে কোনো বিষয় কেউ যদি পড়ে কিভাবে পড়া লাগে বলেন না কেন, 2 নম্বরে পড়লেই হবে না, ওইটা পড়তে হলে আপনাকে আগে বোঝা লাগবে যে আমি কি পড়ছি। আমি ক্লাস 2 না 3 একটা ছোট বাচ্চাকে পড়াতাম, ওই সময় যখন 9-10 পড়তাম, পরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ও আমারে উল্টা প্রশ্ন করছে, স্যার যে আম অয়াকার দয়াকার র, আমাদের লিখতে যে 4টা অক্ষর লাগে কেন লাগে বলেন তো, ও সাদা তো আমি নিজেই জানি না, আমাদের লিখতে যে 4টা অক্ষর কেন লাগে আপনারা জানেন, এখন বুঝবে এর ভেতরে আসলে 4টা অক্ষর কেন লাগে, এরপরে ছোট নদী আমি যাব, আগে বলেন আমাদের, আমি ওই সময় হয়তো বলতে পারিনি কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা এখনো 6-7 বছর বয়স, আর এ একটা শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না, না বুঝি কোরআন যারা আমরা পড়ি, যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম আমরা হক আদায় করতে পারতাম। কিন্তু এইরকম মানুষ দেশে কম না বেশি, কম মানে নেই, একশো জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, এটা জরিপে পাওয়া যায়, আর অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বোঝার জন্য 100 জনের মাত্র 1 জনকে জরিপ পাওয়া যায়, 99 জন নেই।
এই যে রিপোর্ট গুলো বলছি, রিপোর্ট গুলো কি সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে? আল্লাহ জাতিকে যেন হেফাজত করে। আপনি কোরআন পড়তে পারেন না, ভেতরে একটু আফসোস আসে না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে? কি পাঠিয়েছে এটা যদি আমি কোনোদিন না পড়ি না বুঝি, তা আমার বাস্তব জীবন তো পুরোটা ব্যর্থ। যারা মেয়ে লোককে ভালোবাসে, এ মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে, না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে, তার কাছ থেকে তিন চারবার বোঝার জন্য চেষ্টা চালায়, প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে। এ তো প্রতি শব্দ বুঝে পড়লেই সওয়াব হয় নাকি? অথচ কোরআনে কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য কেউ যদি চেষ্টা চালায় ও যদি নাও বোঝে, নবী যে জানিয়েছেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আছি, আমি সহ যদি জিজ্ঞাসা করা হয় পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ, শাব্দিক অর্থ জানেন, কেউ হাত তুলতে পারবে না। অথচ নরসিংদীর ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু মানুষ, এলাকায় হিন্দু নেই আপনাদের স্বজাতি, এই লোকটা পড়া কোরআনে কারিম এমন পড়া পড়েছিল, এমন বোঝা বুঝেছিল, প্রতিটি শব্দের 33টার উপরে তার অর্থ জানা ছিল, না তো তাফসির লিখলো কি করি বলেন? আমাদের ধর্মের মানুষ না এই লোকটা, একটা হিন্দু মানুষ, কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কথা বলেন না কেন? সে অন্য ধর্মের মানুষ হয়ে যদি এত বেশি সময় দিতে পারে আল্লাহরে কোরআনের পেছনে, আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে, আমাদের একটু সময় এর পেছনে দেওয়ার দরকার না? একটু চিন্তা আসে না আপনার যে চারটা সূরা জানেন, চারটা সূরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে?